নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। অনেকে আমাকে বলে, ম্যাম ফুল ফোটাতে পারছি না, কি করে এত সহজে আপনি ফুল ফোটান? আমি বলবো, সবার আগে পরিচর্যার আগে মন দিয়ে ওদেরকে সেবা করতে হবে, একনিষ্ঠ হবে, তবে নিশ্চয়ই ফুল ফুটবে। আমার প্রথমেই গত বছর প্রথমেই 10 দিনের মাথায় আমি ফুল ফুটিয়েছি। রানিং চলছিল পদ্মের সিজন, সেই অবস্থাতেই আমি পেয়েছিলাম আমার বোনের কাছ থেকে প্রথম টিউবার, সেখান থেকে নিয়েছি, ফুল ফুটিয়েছি। তো আমি কিছু কিছু টিপস আজকে বলছি। দেখো, বিশেষ করে এই পদ্ম যখন চাষ করতে যাবে তখন কিছু কিছু পাতা পচে যাবে, সেই পচা পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, পরপর স্টেপ বাই স্টেপ আমাদেরকে পদ্ম চাষ করতে হবে। প্রথমে 1 থেকে 1.5 ইঞ্চি গোবর সার, তারপরে মাটি দিয়ে পদ্মটাকে একটু গর্ত করে নিয়ে রোপণ করতে হবে। তার আগে পদ্মের টিউবারকে মোটামুটি 10-12 দিন জলের মধ্যে রেখে দিতে হবে, শিকড় হবে, পাতা বেরোবে, তারপরে পদ্মটাকে রোপণ করতে হবে। এটাই হচ্ছে আসল কারণ। তো প্রথমে যখন আমরা পদ্ম রোপণ করব, তারপরে যখন জল দেব, জল দেওয়ার সিস্টেমটাও আলাদা। জলটা দিতে হবে গামলার গা দিয়ে দিয়ে, জল দিয়ে ভর্তি করে দিতে হবে। ভর্তি করে দিয়ে যখন পাতাটা বেরিয়ে যাবে, তখন পাতা যার চারিদিকে জলে ভাসবে, তখন আমাদের দিতে হবে কি, সিউইড। সিউইড 10টা দানা অথবা 10 ফোঁটা লিকুইড। এটা হয়ে গেল। তারপরে যখন কুড়ি আসবে, 20টা আসার পর তখন NPK, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম, যেটা আমরা ব্যবহার করি, সেটা দিতে হবে। কেন দিতে হবে নাইট্রোজেন? শাখা পোশাখা আনবে, পটাশিয়াম ফুলের কুড়ি আনবে, মজবুত করবে, আর ফসফেট তোর শিকড়টাকে মজবুত করবে। এই হচ্ছে তিনটের কাজ। তো এটাকে কি করতে হবে, খবরের কাগজে পুরিয়া তৈরি করতে হবে। পুরিয়া মানে বোঝো, যেটা আমরা হোমিওপ্যাথিতে যে পুরিয়া করে দেয়, এরকম পুরিয়া করে মা ওটা জলের যে পাঁক আছে পাঁকে দিয়ে দিতে হবে। ভাসি দিলে হবে না, গুঁজে দিতে হবে, দিয়ে তারপরে আস্তে 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 সুন্দর হবে। কেউ যদি মনে করো তোমরা খাবার দেবা না, না দিলেও হবে, গোবর সার যথেষ্ট, জৈব খাবার, আর তো কিছু লাগে না। এই গেল। এবার কি করতে হবে, 7 দিন অন্তর এই যে জলটা আছে জলটাকে ওভারফ্লো করে দিতে হয়। কিন্তু আমি ওভারফ্লো করি না, আমি আগে জলটাকে, আমি পাশে কিছু গাছ লাগিয়েছি, গাছ বলতে পর্তুলিকা লাগিয়েছি, তারপরে ভুট্টা লাগিয়েছি, ওই গাছগুলোতে সব দিয়ে দিই। কারণ এটা দুটো কারণ হচ্ছে, একটা আমরা জলের অপচয় করব না, দ্বিতীয়ত গোবর সার ভেজানো জল কাজে লাগছে। এটা আমি নিজের টিপস, এটা আমি করেছি, দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, এই যে আমাদের গরমকাল প্রচুর মশা হয়, যাতে মশা ডিম না পারতে পারে, তার জন্য আমাদের কি করতে হবে, পানা দিতে হবে। দেখো আমি প্রচুর পানা দিয়ে রেখেছি, পানা একটুখানি দিলেই অনেক হয়ে যায়, খুব তাড়াতাড়ি এরা বিস্তার লাভ করে। পানাটা দিলে আর মশা ডিম পারতে পারবে না, তাহলে পানাটা দিলে, আবার পানাটা দিলে হবে না, মাঝে মাঝে আবার এত শ্যাওলা হয়ে যায়, সেই শ্যাওলাটাকেও পরিষ্কার করতে হবে। সব দিকেই চোখ রাখতে হবে, সুন্দরভাবে সব কিছু করলে তবেই ফুল ফুটবে। দেখো আমার জল গোলাপ কি সুন্দর, মাত্র 1টি গাছ আমাকে দীপ্তেন্দুদা দিয়েছিলেন, সেই 1টি গাছ থেকে আমি 7টা গাছ করেছি। আরও আশা করি সামনেবার করবো, এবং দর্শক বন্ধু যারা যারা আমাকে চেয়েছে অবশ্যই আমি তাদেরকে দেব। আমরা গাছ বাগানি একে অপরকে গাছদান করব, মনে আনন্দ করব, সবার বাগানে ফুল ফুটুক এই কামনাই করব। তো যেটা বলছিলাম যে ছোট গামলা আর বড় গামলা, বড় গামলায় দিতে হয় পদ্ম। পদ্ম সবসময় পাশে রোপণ করতে হয়, কেন, পদ্মকে আমি দেখেছি 3টে বেরি দেয়, সাপ যেমন বেড পাকিয়ে বসে থাকে, ঠিক ও না সার্কেল নিয়ে ঘোরে, মানে গোলভাবে ঘোরে দিয়ে ওর সুন্দর টিউবার তৈরি করে, অটোমেটিকলি এটা হয়ে যায়। তার জন্য বড় গোল গামলায় দিতে হয়। অনেকে ছোট গামলাতেও দিচ্ছে দেখছি, মাঝারি গামলায় তাও হবে,
তবে পদ্ম দিতে হবে বড়তে, আর ছোটোতে শালুক দিলেও হবে। আমার জলজ উদ্ভিদ তিন ধরনের আছে, জলগোলাপ, পদ্ম আর শালুক। এরা খুব সুন্দরভাবে আমার বাড়িতে আছে, খুব সুন্দর ওদের পরিচর্যা করছি, খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে। আমি বেশি কিছু মানে এমন কিছু পাইনি, টিউবার মোটামুটি 4-5 রকমের পেয়েছি। আশা করি আগামীবার আরও বাড়াবো, প্রত্যেকবার বাড়াবো। আমার খুব প্রিয় ফুল পদ্ম, গোলাপ, এদেরকে আমি খুব ভালোবাসি, এদেরকে রাখি। দেখো এটা আমার হচ্ছে ছোট্ট কুকুর বলতে পারো, এটা আমার রং করার একটা পাতনা ছিল, সেই পাতনা পড়েছিল। আমার হাজবেন্ড বললো এক কাজ করো, এতে তুমি পদ্ম চাষ করো, কারণ আমার পদ্ম পুকুরের খুব শখ। ওনাকে বললাম, উনি তো রাজি হলেন না, এতেই আমি করলাম। শখ আমার অনেক কিছুই আছে, যেমন ড্রাগন প্রজেক্ট করেছি, লেবুর প্রজেক্ট করব, মাছ চাষ করব, অনেক আছে। কিন্তু দেখো আমার নিজের শখ হলে তো হবে না, আমাকে সহযোগিতা করা দরকার। যদি কোনো দিন ভাগ্যে আসে অবশ্যই করব। আর আমার তো শ্বশুরবাড়িতে প্রচুর জায়গা, অসুবিধে নেই, একজন আমার পাশে থাকলেই হলো। আমার মনের ইচ্ছা আছে। ও এইভাবে তোমরা পদ্ম করো, নিশ্চয় হবে, এখনও সময় আছে পদ্ম। আমি গত বছর অনেক পরে লাগিয়েছিলাম, তাও ফুল ফুটিয়েছিলাম। এবার পদ্ম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আমি সিস্টেমেটিক করেছি। আশা করি অনেক পদ্ম ফুল ফুটবে, হবি অফ সুলেখার গার্ডেনে সুন্দর সুন্দর পদ্ম আসবে, ভালো লাগবে। আর আরেকটা কথা বলি, অনেক সময় দেখা যায় যে পদ্মর পাতায় কোনো পোকাতে কেটে কেটে দিচ্ছে। আমিও একটা নতুন টিপস বের করেছি, সেই পোকা যখন কাটছিল আমি একজনকে প্রশ্ন করলাম এটা কী দেবো, আমাকে বললো হাইড্রোজেন পারক্সাইড দাও। কিন্তু আমার ঘরে হাইড্রোজেন পারক্সাইড নেই, তো কী করব। আমি বুদ্ধি বের করলাম, দেখি তো এই বুদ্ধিটা বের করে হচ্ছে নাকি। দিয়ে আমি কী করলাম, কিছু শুকনো নিম পাতা ছড়িয়ে দিলাম। ওফ দারুণ, জাদুর মতন একদম, দেখলাম আর পোকায় কাটছে না। তাহলে আমি বাঁধাকপি পাতার উপরে এটা অ্যাপ্লাই করেছিলাম, আমি সাকসেস হয়েছিলাম। এবারও আমি পদ্ম পাতার ওপর শুকনো নিম পাতা ছিটিয়ে দিলাম, কিছু সাকসেস হয়ে গেলাম। দর্শক বন্ধু, বাগান করতে করতে যে নিজেরা যে টিপসগুলো শিখতে পারছো, তোমরা সাফল্য পাচ্ছ, সেগুলোই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দাও। খুব সুন্দরভাবে তোমাদেরকে পদ্মর পরিচর্যা আজকে জানালাম। হবি ও সুলেখায় যে উপকার পাচ্ছে সেটাই আমি দর্শক বন্ধুদের দিচ্ছি, যাতে দর্শক বন্ধুরাও উপকার পাক, আমাদের এই পৃথিবী ফুল ফল সবজিতে ভরে উঠুক। একটা ছোট্ট বাগানি, একটা ছোট্ট ইউটিউবার হিসাবে আমি সকলের কাছে এটাই আশা রাখবো। সকলে সুন্দর সুন্দর বাগান করো, নিজের মনে আনন্দে থাকো। ফুল ফল সবজির সঙ্গে থাকলে মনে একটা আলাদা তৃপ্তি আনন্দ পাওয়া যায়, সেটা সকলে পাক। আমি একজন বাগান হিসাবে সেটা কামনা করব। আর আমরা বাগান হিসাবে যেটা পাচ্ছি সেটা আমাদের এই ছোট চ্যানেল হবি অফ সুলেখা বা অন্যান্য আরও চ্যানেল আছে, তারা যে উপকার পাচ্ছে সেটা তোমরাও পাও, তোমরাও যেটা পাচ্ছ আরেকজনকে দাও। এভাবে যেমন শিক্ষা একটা থেকে আরেকজনের কাছে বিস্তার লাভ করে, তেমনি বাগানেও একজন থেকে আরেকজনের কাছে সব কিছু পৌঁছে যাক এবং সুন্দর সুন্দর বাগান গড়ে উঠুক আগামী দিনে। এই কামনায় রাখি, আবারও বলবো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি শুধু তোমাদেরকে সহযোগিতা করার জন্যই চ্যানেল করেছি, নিজে তো উপকার পাচ্ছি তোমাদের উপকার করার জন্য। আজকে আসি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।